গত কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারীর অভিসন্ধি নিয়ে উঠছে নানা প্রশ্ন। এমনও শোনা যাচ্ছে শুভেন্দুর মতিগতি এখন বিজেপির দিকে। আজ নন্দীগ্রামে তেখালি গোকুলনগর স্কুলের মাঠে শহীদ স্মরণে অরাজনৈতিক সভা থেকে সেই আভাস আরও খানিকটা দিলেন বলে মত রাজনৈতিক মহলের একাংশের। এদিন শুভেন্দু বলেন, জয় জয় নন্দীগ্রাম, জয় বাংলা, ভারত মাতা জিন্দাবাদ। আগামীর পদক্ষেপ নিয়েও এদিন ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু। বলেন, আমি জানি সংবাদ মাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকরা অপেক্ষা করে আছেন, তারা আমার মুখ থেকে কিছু শুনতে চান, আমি বলবো, সব বলবো, রাজনীতিতে সেই পথেই হাঁটব যেখান দিয়ে গেলে আমাকে আর হোঁচট খেতে হবে না। শুভেন্দু ঠিক কোন পথে হাঁটবেন তার উত্তর দেবে ভবিষ্যৎ। তবে যেভাবে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন, দলনেত্রীর নাম নিচ্ছেন না, তাতে একটা বিষয় অন্তত স্পষ্ট, ভোটের আগে শুভেন্দুর অবস্থান বদল প্রায় নিশ্চিত। তারপরে আপনাদের আশীর্বাদ দোয়াতে আমি সুস্থ হয়ে উঠি এবং স্বাভাবিক কাজকর্মে ফিরে যাই। আমি নন্দীগ্রামে 31 অক্টোবর এসেছিলাম বিজয়াতে শুভেচ্ছা জানানোর জন্য। বিজয়ার শুভেচ্ছা জানাতে গিয়ে আমি এরপরে কবে আসবো এটা আমার নতুন কিছু নয়। আজ থেকে যারা আমার সাথীরা আছেন 2003 সাল থেকে এই গোকুলনগর গোবিন্দজি শিক্ষানিকেতন এখানে প্রথম 2003 সালে ভাঙা মোরাম রাস্তা দিয়ে আমি এসেছিলাম এখানে। তখন আমি যুব নেতা হিসাবে সাধারণত আড়ি দেখেছিল মিটিং, আমি এসেছিলাম এখানে। আমি ও মাইতিরা আমার বসার ব্যবস্থা করেছিল, অশোক দাসেরা বসার ব্যবস্থা করেছিল, অশোক করণ স্বদেশ অধিকারী স্বদেশ দাসেরা ব্যবস্থা করেছিল এখানে আমার মিটিং করা। তার কয়েকদিন পরে এই পাশেই অমীয় মৈতির বেকারি ছিল, আগুন লাগিয়ে দিয়েছিল, সেদিনও আমি এসেছিলাম। এখানকার প্রধান ছিলেন অশোক মণ্ডল, তাকে মেরে হাত পা ভেঙে ফেলে দিয়ে যাওয়া হয়েছিল। আমি তাকে উদ্ধার করে নন্দীগ্রাম হসপিটালে নিয়ে গেছিলাম। 2003 সালের গল্প, 2003 সালের গল্প। আমি নতুন লোক নই, আমি ক্ষমতার দম্ভে আমি ক্ষমতা নিয়ে কোনোদিন করিনি। আমি সেদিন জীবনের ঝুঁকি নিয়ে আমি এখানে এসে লড়াই করেছি। এই আন্দোলন শুভেন্দু অধিকারীর আন্দোলন নয়, এই আন্দোলন কোন ব্যক্তির আন্দোলন নয়, এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন, সম্মিলিত শক্তির আন্দোলন। আজকে যখন আমাদের লোকেরা তেঁতুলতলা কলা গেছে, এক আমারটা ঢুকেছে, আমাদের লোকেরা ভাঙা বেড়া পেরিয়ে বটতলা জনকা বিদ্যাপীঠ পৌঁছে গেছে, আমি ফোন করে ফিরিয়ে এনেছি, বলছি তোমরা ওখানে যাচ্ছ কেন, এ তো রাজনৈতিক এলাকা, তো ফলের লড়াই নয়, তোমরা ফিরে এসো, তোমাদের জমি রক্ষার লড়াই। এই লড়াইতে যদি জিততে হয় নন্দীগ্রামেকে প্রাচীর করে, মানব প্রাচীর করে দাঁড়িয়ে জিততে হবে, এটাই ছিল আমার কথা। যারা সংবাদ মাধ্যমের লোকেরা, যারা রাজনৈতিক বিশ্লেষকরা অপেক্ষা করে আছেন শুভেন্দু অধিকারী কি করবে, হ্যাঁ আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে রাজনীতির কথা বলবো। আমার মত কি, পথ কি, আমার চলার পথ কোথায় স্বচ্ছন্দ, কোথায় গর্তে ভরা, কোথায় আমি হোঁচট খাচ্ছি, কোন রাস্তা দিয়ে হাঁটলে